হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ ফ্রাইডে স্ক্রিপ্ট। এটা আজকের ফার্স্ট এপিসোড। তোমরা জানো, তোমরা জানবে কি করে, অল অবভিয়াসলি তোমরা থাম্বনেল বা টাইটেলে দেখে নিয়েছো। এটা একটু ট্রান্সফার নিউজ রিলেটেডই হবে। তবে তার আগে এটাও জানিয়ে দিই, আজকে অ্যান্টনিও হাবাস বাহিনী, হাবাসের ছেলেরা চেন্নাই এনএফসির মুখোমুখি হচ্ছে। এটা ফিরতি লিগের খেলা, এটা প্রীতমদের হোম ম্যাচ, দুজনেই জয় ফিরতে চাইছে। তোমরা জানো কিছুদিন ধরে জার্সি নিয়ে যে বিতর্কটার আঁচ উঠেছে আর কি, ম্যানেজমেন্টের দিকে, টিকে মোহনবাগান ম্যানেজমেন্টের দিকে, মোহনবাগান সমর্থকরা তুলছেন ফর বিচার করবে ভ্যালিড রিজন আর নন ভ্যালিড রিজন। আমার কাছে এটা ভ্যালিড রিজন, কারণ এটা 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 একটা জাতির একটা বলবো আমি, এগুলো তো এক একটা জাতি, একটা দেশ। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান, এগুলো এক একটা দেশ। তো সেই দেশের তোমার সম্মান অক্ষুণ্ণ করে কিছু করতে পারবে না। তারা যদি ফিল করে, এটা আমি আমার তোমার ব্যাপার না, তারা যদি ফিল করে তখন তারা গর্জে উঠবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তোমরা তাকে কীভাবে অ্যান্সার দিচ্ছ সেটার উপর নির্ভর করছে। বোর্ড মিটিং হয়েছে, তোমরা জানো বোর্ড মিটিং হয়েছে, মানে দেখো এমনিতে তো সঞ্জীব গোয়েঙ্কা দেশের বাইরে রয়েছেন, তো তিনি দেশে না ফিল্ডে কোনো রকম স্টেটমেন্ট আসবে বলে আমার মনে হয় না। তবে খুব একটা কিছু বোঝাতে পেরেছে বলে আমার পার্সোনালি মনে হয় না। আজকেও ISL থেকে ব্ল্যাক জার্সি এ গেছে, তোমার পোস্ট গেছে, তোমরা দেখেছো যা কীভাবে রিয়্যাক্ট হচ্ছে। আমরা অবজারভেশন মোডে থাকি, আমরা বড় ট্রান্সফার রিলেটেড নিউজে আসি। তোমরা জানো কিছুদিন আগে সামাদকে, ইরশাদকে ছেড়ে দিয়েছিল লাল হলুদ, আরও অনেককেই ছেড়ে দিয়েছে। তবে সামাদ আর ইরশাদেরটা একটু সকলে মনে করেছিল যে, যেমন ইরশাদ দারুণ পারফর্ম করেছিল আর সামাদ পারফর্ম করার সুযোগই পায়নি বলে সামাদ নিজেই দাবি করেছিল কোনো একটি চ্যানেলে ফোন ইন্টারভিউতে। তো সেই রকমই তারা কোনো দল পান কিনা সেটার দিকেও একটা নজর থাকছিল। তো তারা বর্তমানে রাউন্ড গ্লাস পাঞ্জাব খুব সম্ভবত জয়েন করতে চলেছেন, আই লিগ খেলবেন এবং অবশ্যইভাবে তাদের শক্তি বৃদ্ধি করবে, বেইতিয়াদের টিমের শক্তি বৃদ্ধি করবে। এটা একটা এটা দুটো ট্রান্সফার নিউজ ছিল। এটা খুব সম্ভবত জয়েন করে গেছেন বা করতে চলেছেন দুজনেই, ইরশাদ এবং আমার সামাদ আলী মল্লিক, এরা দুজনেই কিন্তু জয়েন করতে চলেছেন। এছাড়া ইস্টবেঙ্গলের ট্রায়ালে ডাক পেলেন ইস্টবেঙ্গলের প্রাক্তন একাডেমির প্লেয়ার, সেটা হচ্ছে PC রহুল পুইয়া। তিনি বর্তমানে মুম্বাই সিটি টুতে খেলছেন আর কি, আর 2018 সালে আন্ডার 18 ইস্টবেঙ্গলে ছিলেন। দেন হি ওয়াজ প্রমোটেড টু ইস্টবেঙ্গল FC যখন কোয়েস ইস্টবেঙ্গল ছিল, তখন ইস্টবেঙ্গলের সিনিয়র টিমে তিনি চান্স পান। তিনি মূলত ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়াও তিনি কিন্তু রাইট ব্যাকে খেলতে অভ্যস্ত, সুতরাং বোঝাই যাচ্ছে একটা ব্লকার হিসেবে তাকে ট্রায়ালে দেখে নিতেই পারেন কোচ রবি ফাউলার। তো তা কয়েকদিন পরে তাদের খুব ভালো একটা টিমের সঙ্গে খেলা আছে মুম্বাই, এবং ইস্টবেঙ্গলও যেরকম ফর্মে রয়েছে খেলা টক্করকা হবে। আজকে খেলার দিকেও নজর থাকবে, খেলার কী ফলাফল কী যেরকম হয় সেই নিয়ে একটা আলোচনার মতো করার চেষ্টা করবো যদি সময় থাকে, আর যদি না হয় তাহলে পরের দিন অন্যান্য খবর নিয়ে হাজির হব। তোমরা দেখতে থাকো অ্যাডিয়ান স্ক্রিপ্ট, নতুন নতুন লাইভের কিছু পরামর্শ সবসময় আমি থাকবো না, আমাদের গ্রুপ মেম্বাররা তারাই নিজেরাই লাইভ করবেন, সো তোমরা নিজেরা লাইভ করবে, ওপেন লাইভ হবে, এইগুলো দিয়ে তোমরা অ্যাডিয়ান স্ক্রিপ্টের সঙ্গে থেকো জমজমাটি একদম। আর ব্যাস, ভালো থেকো, সুখে থেকো সবাই, আর সবাই খুব সাবধানে থেকো। টাটা।